আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ রহমতে আপনাদের দোয়াতে অনেক অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটা ভিডিও সেটা হলো কিভাবে মটর সেই সংরক্ষণ করা যায় সেই নিয়ে একটা ভিডিও তো দেখতে পারছেন আমি মটর ছাইগুলো বেছে নিচ্ছি তো এখন আমি একটা পাতিল দিয়েছি চুলায় তো পাতিলের ভিতর পরিমাণ মতো পানিটা দিয়ে দিয়েছি যতটুকু পানি লাগে আমার তো প্রথমে পানিটা দিয়ে দিয়েছি এখন পানিটা বলক আসার জন্য অপেক্ষা করব তো আজকে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন আর প্লিজ আপনারা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন আমি কিন্তু সবার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাই একটা ভিডিও আমি লাইক ছাড়া দেখি না আমার ভিডিওতে একটা করে লাইক দিয়ে যাবেন সবাই তো দেখতে পাচ্ছেন পানিটা বলক চলে আসছে এখন এই পর্যায়ে আমি এক চামিজ চিনি দিয়ে দিব তো আমার ভিডিওটা ফলো করে আপনারা এভাবে করে মটর সেইটা সংরক্ষণ করবেন তাহলে খুব সুন্দর থাকবে তো দেখতে পাচ্ছেন আমি এক চামচ চিনি দিয়ে আরেকটু বলক তুলে নিচ্ছি এখন আমি যে মটর সেগুলো বেছে নিয়েছিলাম সেগুলো সুন্দর করে ধুয়ে পানি বাজারে অনেক পাওয়া যায় কিছুদিন গেলে আর কি পাওয়া যাবে না তো এভাবে করে রেখে দিতে পারেন আপনারা এক দেখতে পাচ্ছেন ফ্রিজের থেকে নামানোর পরে যে বরফ ওই যে বরফ হয়ে গেছে তো কালারটা কিন্তু যেরকম কালার রেখেছি সেরকমই রয়েছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ